তথ্যমন্ত্রী জনাব হাসান মাহমুদের বক্তব্যকে কি আমরা পাত্তাটাত্তা দেই? আমার মনে হয় না। মানে ট্রোল করি তার বক্তব্য নিয়ে, হাসাহাসি করি আমরা, কিন্তু যেহেতু উনি তথ্যমন্ত্রী, ওনার বক্তব্য দেশের পত্রপত্রিকা, অনলাইন পোর্টালস, টিভি সব জায়গায় আসে, বা এভাবে বলা উচিত আসতে হয়, তথ্যমন্ত্রীর নিউজ না দিয়ে তো আর পারা যাবে না। কিন্তু তথ্যমন্ত্রী একটা নিউজের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো এবং এটাকে একটু সিরিয়াস আলোচনার দাবি রাখে। ওনার কোনো কথা আমি মনে করতে পারি না সিরিয়াসলি বলার আছে, কিন্তু এই ব্যাপারটা ইম্পর্টেন্ট বলে মনে হলো, এটা নিয়ে কিছু কথা বলা জরুরি। তথ্যমন্ত্রী ইন্ডিয়া গিয়েছিলেন কিছুদিন আগে এবং ইন্ডিয়াতে গিয়ে উনি পিটিআইকে, আমরা জানি পিটিআই হচ্ছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, অনেকগুলো সংবাদ মাধ্যমের একত্র একটা প্রতিষ্ঠান, তারা নিউজ করে, সেখান থেকে অন্য অনেকে সেই নিউজটা পাবলিশ করে। উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন পিটিআইকে, সেটা বাংলাদেশের একটা পত্রিকা সেটা পাবলিশ করেছে অনেকটুকুই। উদ্দেশ্য ছিল পিটিআই এক্স্যাক্টলি কী করেছে সেটা একটু পড়ব, কিন্তু ওখানে ঢুকতে গিয়ে দেখি যে ওখানে লগ ইন টগ ইন করতে হয়। কিন্তু ভারতেরই দ্য হিন্দু সহ আরও অনেকেই এটাকে পাবলিশ করেছে, তাতে আমার কাছে মনে হলো, এবং হিন্দুরটা আমি একটু চোখ বোলালাম, দেখলাম বাংলাদেশে যারা এটাকে দিয়েছে তারা মোটামুটি কাছাকাছি ধরনেরই একটা ট্রান্সলেট করেছে, সো এটা আমি একটু পড়ি। হেডলাইনও একই, হিন্দুর হেডলাইন হচ্ছে রিলেশনস উইথ ইন্ডিয়া উইল বি হিট ইফ আওয়ামী লীগ ইজ নট ইন পাওয়ার, বাংলাদেশ ইনফরমেশন মিনিস্টার। বাংলাদেশেও যারা করেছে তারা আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে ভারতের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে, পিটিআইকে তথ্যমন্ত্রী। জিনিসটা পড়ার পর আমি পড়ব, কিছু অংশ পড়ব, এবং আমার উদ্দেশ্য হচ্ছে এই রকম একটা সাক্ষাৎকার কেন দিতে হলো, সরকার মানে কী অর্জন করতে চাইছে, এবং তার চাইতে জরুরি কথা, আপনি যখন সাক্ষাৎকার দেন আপনার টার্গেট অডিয়েন্সকে, আপনি কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছেন, এই ব্যাপারগুলো নিয়ে কয়েকটা কথা বলতে চাই। কিন্তু সাক্ষাৎকারটা পড়ব একটু পর, কিছু অংশ, সবগুলো না, আমি নিশ্চিত আপনাদেরও মনে হবে আমার যা মনে হয়েছিল। ধরুন তথ্যমন্ত্রী একটা সাক্ষাৎকার দেবেন এবং বলা হলো যে ভারত আপনি এগুলো জবাব লিখে দেন, তথ্যমন্ত্রীটা পড়বেন দেখে দেখে বা বলবেন, আমি বিশ্বাস করি ভারতও এই রকম একটা জবাব লিখে দিত না, এত বেশি প্রকাশ্য চাটুকারিতাপূর্ণ কোনো সাক্ষাৎকার হতে পারে আমাদের কাছে অবিশ্বাস্য লাগবে, ভারত নিজে লিখে দিলেও এভাবে লিখত না আমি শিওর। হেডলাইন দেখেই বুঝতে পারছি এর মধ্যে ভারতকে, ভারতের মধ্যে ভীতি তৈরি করার চেষ্টা আছে। আমি বলছি কারা অডিয়েন্স, কেন এটা করছেন, সরকার কি সফল হবে, সব কিছু নিয়ে আমার টেক আমি শেষে বলি। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম, বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতায় না থাকলে ভারতের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে, পিটিআইকে বলছেন। তারপর বলছেন ভারতের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে আওয়ামী লীগ, বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু যখনই বিরোধী দল বাংলাদেশের ক্ষমতায় এসেছে তখন এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সংখ্যালঘুরা নৃশংসতার শিকার হয়েছে। খেয়াল করি, সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সংখ্যালঘুরা নৃশংসতার শিকার হয়েছে। উনি আরও অভিযোগ করে বলেন, পাকিস্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামীকে সমর্থন দেওয়ার মাধ্যমে এক ধরনের অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে এবং তারা দেশের ধর্মীয় উগ্রবাদ ও অস্থিতিশীলতার দিকে উস্কে দিচ্ছে। মানে দুটো পয়েন্ট ভারতকে টেন্সড করার জন্য, একটা হচ্ছে হিন্দুদের প্রতি বিএনপির নেগেটিভ অ্যাটিটিউড আছে সেটা বলার চেষ্টা করছেন, নৃশংসতার শিকার হচ্ছে বলছে, এবং পাকিস্তানের এবং ধর্মীয় উগ্রবাদ এবং অস্থিতিশীলতা উস্কে দিচ্ছে পাকিস্তান, এই ধরনের কথাবার্তা। তারপরে উনি বলছেন, যখনই বিএনপি ক্ষমতা এসেছে তখনই সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, উগ্রবাদী মনোভাব দেশকে অস্থিতিশীল করে তুলেছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে, তাই যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তাহলে ঠিক আবারও এই বিষয়গুলোর পুনরাবৃত্তি ঘটবে যা ভারতকেও প্রভাবিত করবে। ভাষাগুলো খেয়াল করি, তাকে জিজ্ঞেস করা হয়েছে সেক্ষেত্রে ভারতের সাথে ভারতের সম্পর্ক নষ্ট হবে কিনা, উনি বলছেন অবশ্যই এমনটা হবে, নিশ্চয়ই এটা হবে, আল্লাহর কসম এটা হবে, এইটুকু বলাই বাকি রেখেছেন। আচ্ছা গেল, তারপর যেটা হলো যে নির্বাচন আসছে এবং বিএনপি একই বারবার বলছে বিএনপি রাজনীতিতে হিন্দু বিরোধী মতবাদ উস্কে দিচ্ছে, এসব কথাবার্তা প্রক্ষান্তরে আওয়ামী লীগ কী কী সব বলছে,
পাকিস্তান জামাত বিএনপিকে সহায়তা করছে, গত নির্বাচনে নাকি টাকা পয়সা দিয়েছে, এরকম কথাবার্তা আছে, হস্তক্ষেপের আশঙ্কা আছে কিনা, তার জবাবে বলেন, যেহেতু তারা বিএনপির দোসর তাই তারা সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে এমনটা করার চেষ্টা করেছে। অবশ্য উনি বলছেন, তবে আমরা পাকিস্তানের সঙ্গেও ভালো সম্পর্ক চাই, তাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে, আমটাম পাঠানোর কথা মনে হলো। এই কথা শুনলে ডক্টর জাফর ইকবাল কি রিয়াক্ট করে দেখার খুব কৌতূহল ছিল। যাই হোক, জরুরি, এরপর চীন সম্পর্কের কথা বলছে, বলা হচ্ছে হ্যাঁ চীনের সাথে সম্পর্ক আছে কিন্তু ভারতের সাথে রক্তের বন্ধনে বাঁধা, এটার সাথে আর কোনো কিছু তুলনীয় নয়। খেয়াল করুন ভাষাগুলো, তিস্তা নদী সম্পর্কে বলছেন, খেয়াল করেন আমি ভাষাটা দেখি, আমরা দেখেছি যে ভারত সরকার এই বিষয়ে একটি সমাধান খোঁজার চেষ্টা করছে, কিন্তু এই বিষয়ে আপনাদের অভ্যন্তরীণ কিছু সমস্যা আছে, ভারতের সংবিধান অনুসারে এমন সংকটের বিষয়ে রাজ্যের সরকারের সম্মতি নিতে হয়, তবে এত কিছুর পরও এ বিষয়ে আমরা ভারতের উদ্দেশ্য ইতিবাচক বলে দেখতে পাচ্ছি। ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। ভারতের দুটো রাজ্যের মধ্যে যদি কোনো চুক্তি হয়, চুক্তি হতে নেয়, ধরুন নদীর পানি বন্টন, কাবেরী নদীর পানি বন্টন নিয়ে তামিলনাড়ু আর কর্ণাটকের মধ্যে আমি যদি ভুল না করে থাকি, দুটো রাজ্যের মধ্যে তীব্র অসন্তোষ, মারামারি, খুনোখুনিও হয়েছে। সেই চুক্তি হওয়ার জন্য ভারতের সুপ্রিম কোর্ট গেছে, শেষ পর্যন্ত তারা এটা করেছে, এটা সাংবিধানিকভাবে দুটোর মধ্যে আলোচনা হতে হবে। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সরকার স্রেফ নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে, আর্টিকেল 253 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওখানে রাজ্যকে জিজ্ঞেস টিজ্ঞেস করার দরকার নেই। সো তিস্তা নদী নিয়ে যদি চুক্তি হয় এবং সেটা বাস্তবায়ন করতে চায়, সেটার জন্য কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত যথেষ্ট। মজার ব্যাপার হচ্ছে, ভারতের ওই তৃতীয় শ্রেণীর অজুহাতটা আমাদের দেশের মন্ত্রীরা বসে বসে দেন, মানে ভারতও এভাবে বলে না, তারা একটু লজ্জা টজ্জা দেখানোর চেষ্টা করে, আমরা দেখছি না, ওরা খুবই আন্তরিক ইত্যাদি ইত্যাদি। নির্বাচন নিয়ে কথা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং সম্পর্ক অনেক উচ্চতায় চলে গেছে, এসব এসব, মণিপুর নিয়ে কথা এসছে, ওইদিকে আর যাচ্ছি না। প্রথম প্রশ্নটা হচ্ছে তার অডিয়েন্সকে, মানে ভারতের সরকারকে ক্রমাগত তোষামত করে যায়, চেটে যায় এই সরকার, এটা আমরা জানি, আন্ডারস্টুড, ভারতের ক্ষমতার বিভিন্ন পর্যায়ের লোকজন জানে এই সরকার কতটা মরিয়া ভারতকে তুষ্ট করে ক্ষমতায় থাকার জন্য সব কিছু দিয়ে দিতে প্রস্তুত আছে, এবং সে যে ন্যারেটিভটা আনছে সেটার কতটুকু সারবত্তা আছে, কতটুকু বাস্তবতা আছে, সেটা ট্রু, এটা তাদের ক্ষমতাসীনরা জানে। সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে, ভারতের সাথে সম্পর্ক কি ক্ষতিগ্রস্ত হবে, ভারতের নীতি নির্ধারকরা আসলে কি জানেন, ভারতের সাথে বর্তমান বাংলাদেশের যে সম্পর্ক আছে এটাকে কেউ কেউ ভারত, মানে বাংলাদেশ ভারতের রাজ্য টাজ্য বলেন, একেবারে বাজে কথা, মানে বাংলাদেশ ভারতের রাজ্য হলে টেকনিক্যালি আমরা আমাদের সাথে এই আচরণ করতে পারতো না, রাজ্যগুলোরও যে অধিকার থাকে ভারতের আমাদের উপরে, তাহলে বাংলাদেশ আসলে ভারতের একটা কলোনি, নিউ কলোনিয়ালিজম, একদিন হয়তো কথা বলবো থিওরিটিক্যালি, সেই নিউ কলোনিয়ালিজমের যে তত্ত্ব আছে খুব চমৎকারভাবে চমৎকারভাবে বাংলাদেশের সাথে মিলে, বাংলাদেশ ভারতের একটা কলোনি, উপনিবেশ। সো বাংলাদেশে একটা দেশপ্রেমিক সরকার, জনগণের ভোটের সরকার যদি আসে, সেই সরকারটা হলে এই সম্পর্কটা থাকবে না, শিওর, এটা থাকতে পারে না। ভারতের সাথে আমাদের সুসম্পর্ক থাকতে হবে, শান্তিপূর্ণ সহাবস্থান থাকতে হবে, একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকতে হবে, এটা হবে। সো এটাকে যদি স্ট্যান্ডার্ড ধরে তাহলে সেই বিবেচনায় ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু এটা তারা জানে টপরা। বিএনপি ক্ষমতা আসলে আর কী কী হবে না হবে যেসব বলছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এসব ভারতের ক্ষমতাসীনরা খুব ভালো মতো জানে, নতুন করে একেবারে পিটিআইকে সাক্ষাৎকার দিয়ে তাদেরকে শোনানোর কিছু নাই, প্রাইভেটলি গিয়ে বসে যে পররাষ্ট্রমন্ত্রী বলেছে না আমি গিয়ে বলে এসছি আমাদেরকে ক্ষমতায় রাখেন, আমরা আপনাকে এই এই করেছি, এই সুবিধা দিয়েছি, এগুলো তো নতুন কথা না, ভেতরে আরও বহু কিছু বলে, হাতে পায়ে ধরে ক্ষমতায় রাখতে বলে, এগুলো আমরা বুঝি। তাহলে তার টার্গেটকে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের টার্গেট হচ্ছে ভারতের জনগণ, বিশেষ করে ভারতে এখন যেহেতু একটা পরিচয়বাদী উগ্রবাদী, ধর্মীয় উগ্রবাদী দল ক্ষমতায় আছে, তারা বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের কথা বলছে, কার কাছে, ভারতের উগ্রবাদী একটা ধর্মীয় উগ্রবাদী দল ক্ষমতায় থাকা তার সামনে বলছে, এবং তাদের প্রচুর
সমানে সমর্থক আছে এবং এক ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখানে হিন্দুদের ভীষণ বিপর্যয় নেমে আসবে। অথচ বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় বহু ক্ষেত্রে হিন্দুদের উপরে কত রকম অন্যায় নিপীড়ন হয়েছে, তাদের সংগঠনরাই ক্লিয়ারলি এসব কথা বলেন, কিন্তু তারা পোট্রে করার চেষ্টা করছেন মহাবিপদ। তার মানে টার্গেট হচ্ছে সাধারণ মানুষকে খেপিয়ে তোলা, ভারতের সরকারকে নতুন করে ইয়ে করার কিছু নয়, তারা হয়তো টু সাম এক্সটেন্ট আছে। কিন্তু সরকারের এখন একটা সমস্যা হয়েছে, বাংলাদেশ সরকারের, ভারতের সরকার যতটা প্রকাশ্যে থাকা উচিত ছিল সরকারের সাথে সেটা তারা থাকছে না। আমি অনেকবার বলেছি ভারত নিশ্চিতভাবে শেষ দিন পর্যন্ত এই সরকারের সাথে থাকবে, তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার চেষ্টা করবে, কারণ এই সরকারের উপরে ভারতের এক্সিস্টিং গভর্নমেন্টের যে ল্যাভারেজ আছে সেই ল্যাভারেজ আসলে কারো ক্ষেত্রে হতে পারে না, কেউ দেবে না সেটা। সুতরাং এটা তারা করার চেষ্টা করবে, এটা বুঝি, কিন্তু তাদের প্রকাশ্য অবস্থান না নেওয়ার কারণে ভারতের যে ভারত প্রকাশ্যে বলছে এই সরকার যেভাবে করছে যা করছে আমরা এর সাথে আসি, যেভাবে চায়নার আশা বলছে ইরান বলেছে সেটা করছে না, সেটা না করলে আবার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যেসব শক্তির বর্বর বল প্রয়োগ প্রয়োজন, পুলিশ প্রশাসন এবং তার দলের নেতাকর্মী, তাদের সেই কনফিডেন্সটা পুরোপুরি পেয়ে যাওয়া হবে না। সুতরাং ভারত যতদিন পর্যন্ত ওটা না করছে ততদিন পর্যন্ত সরকারের পারপাস সার্ভড হচ্ছে না। তাহলে আমার টেক হচ্ছে এই ভিডিওর টার্গেট হচ্ছে ভারতের জনগণ, বিশেষ করে বিজেপির জনগণ, বিশেষ করে বিজেপির জনগণ, কারণ ভারতের বিজেপির যে রাজনীতি, যে রাজনীতি ভারতে বিজেপি করে তার বিরাট একটা অংশ তার বাইরে, ভারতের এই পরিচয়বাদী রাজনীতির বাইরে। ওই যে পার্লামেন্টারি ক্ষেত্রে যেটা হয় ফার্স্ট পাস দ্য পোস্ট, যেটা আপনি একটা ভোটও বেশি পেলে সরকার গঠন করে ফেলেন কিন্তু আপনার পপুলার ভোট অনেক কম, অর্ধেকেরও অনেক কম, তার মানে অর্ধেকেরও অনেক বেশি মানুষ এই বিজেপির বিরোধী মানুষ। একটা বিরাট জোট হয়েছে, সেই জোট আগামী নির্বাচনে ঠুলি ভালো কিছু করতে পারে এই সরকারের বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে। সো ওরা না, টার্গেট হচ্ছে বিজেপির লোকজন, এবং এই ধরনের হাইপ তুলে দিয়ে ভারতের ওই জায়গাগুলোতে সোশ্যাল মিডিয়াসহ আরও বিভিন্ন জায়গায় তাদের জনপরিসরে, তাদের সিভিল সোসাইটি, সিভিল সোসাইটি বলতেও বোঝাচ্ছি ওই পক্ষের সিভিল সোসাইটিরা, তাদের মধ্যে প্রচুর কথাবার্তা ভীতিত সঞ্চার করে যদি ভারত সরকারের উপর আরেকটু চাপ তৈরি করা যায়, যাতে ভারত প্রকাশ্যে তার অবস্থান ঘোষণা করতে বাধ্য হয়। সম্ভব কি জিজ্ঞেস করছি, ধরলাম হলো, সব কিছু বলা হলো, সম্ভব হবে কি? উত্তর হচ্ছে না, সম্ভব হবে না। ভারতের পক্ষে এবার প্রকাশ্য অবস্থান নেয়া, আমেরিকার সাথে তার যে স্ট্র্যাটেজিক সম্পর্ক যেভাবে এগিয়ে যাচ্ছে, যেভাবে নরেন্দ্র মোদীকে ট্রিট করেছে আমেরিকা, ও ডিসপাইট অল দ্য ক্রিটিসিজমস, বাইডেনের উপরে অনেক সমালোচনা হয়েছে কিন্তু তারা করেছে, ভারতের সাথে অত্যন্ত স্ট্র্যাটেজিক কতগুলো চুক্তি হয়েছে, ভারতের পক্ষে আমেরিকার বিরুদ্ধে গিয়ে একেবারে প্রকাশ্যেই সরকার থাকবে যেন তেন নির্বাচন করে, নির্বাচন নিয়ে বদার নয়টা অভ্যন্তরীণ ব্যাপার, এগুলো ভারতের জন্য বলা অলমোস্ট ইম্পসিবল। ফাইনালি এই যে সাক্ষাৎকারটা হলো এটা বাঁধিয়ে রাখতে হবে, বাংলাদেশে একসময় কিছু মানুষ ক্ষমতায় ছিলেন তারা কিভাবে এরকম সাক্ষাৎকার দেন, কোনো একদিন এটা স্টাডির বিষয় থাকবে, নিশ্চিতভাবেই থাকবে। কোনো একদিন শুধুমাত্র ক্ষমতাটাকে অন্যায়ভাবে ধরে রাখার জন্য কীভাবে একটা প্রতিদেশী বিদেশী দেশের জনগণকে, সরকারকে উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মিথ্যা কথা বলে, চাটুকারিতা করে, এবং এটা একটা প্রকাশ্য সাক্ষাৎকার, আপনি গোপনে গিয়ে হাত পা ধরেন তো জানি, প্রকাশ্যে হাত পা ধরছেন, খুবই ন্যাক্কারজনক। এই রেকর্ডটা থাকবে, আলোচিত হবে ভবিষ্যতেও।